প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আপনাদের মাঝে আমি ছোট করে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তেলাপিয়া মাছের রেনু ও পোনা আমরা কিভাবে ফুটিয়ে থাকি কিভাবে পোনা উৎপাদন করি এসব বিষয়ে তথ্য ও পরামর্শ আপনাদেরকে দেব। আর অবশ্যই আপনারা যারা তেলাপিয়া মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো এই হল তেলাপিয়ার রেণু ফোটানোর হেসারি এই ঘরের ভিতর আমরা এই রেনু ফোটানো হয় দেখুন এগুলো হলো ডিম এভাবে ডিমগুলো ঘুরে ঘুরে আপনার রেনুতে পনাতে রূপান্তর হবে আর এই পানিগুলো যে আমরা ব্যবহার করছি এখানে এই পানিগুলো সম্পূর্ণ লবণত্ব পানি এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া হ্যাঁ তো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাবো যে পোনাগুলো কীভাবে ফোটানো হয় ডিম থেকে কিভাবে ফুটছে দেখছেন এই জন্নার মাধ্যমেই কিন্তু ঘুরে ঘুরে ফুটবে এই দেখেন এই সাতের টে এটাকে টে বলা হয় এর ভিতরে আপনার ডিমগুলো ফুটে গেছে আর এটা পোনাতে রেনুতে পরিণত হয়েছে হ্যাঁ আমরা এগুলো এখন আমরা হাপাতে নামিয়ে দেবো হাপাতে নামিয়ে দিয়ে এগুলোকে মেডিসিন খাওয়াবো হ্যাঁ হরমোন খাওয়াবো হরমোন খাওয়ানোর পর এটা মনোসেক্স হাইব্রিড তেলাপিয়া হবে তো আপনারা যারা গুণগত মানের পোনা ভালো পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো পূর্বে যারা আমাদের কাছ থেকে পোনা নিয়েছিলেন তারা আশা করি অনেকে ভালো আছেন তো যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো পরামর্শ ও তথ্য পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন